नमस्कार बंधुरा, आज आमी एकटा भेज रेसिपी करे देखाबो, एकदम प्याज रसुन छाड़ा। एखाने तार जोन्नो नियेछि एकटा काचकला, एटा सेद्ध करे नियेछि काचकलाटा, आर सोयाबिन नियेछि एक कप मतो, अल्प भापिये नियेछि। एबारे आमी सोयाबिनटा एकटा मिक्सिते एकटु झुरझुरे करे नेब, खूब बेशी पेस्ट हबे ना, जस्ट एकटु झुरझुरे मतो करे नेब। आमी सोयाबिनटाके एइभावे करे नियेछि, खूब पेस्ट हबे ना। एबार आमी एइ काचकला सेद्ध काचकलाटा नियेछि, एर खोसाटा छुले देबो। एइ खोसाटा आमी फेलबो ना, एइ खोसाटा दिएओ एकटा रेसिपि करा जाय, परे आपनादेर साथे आमी शेयार करबो। काचकलाटा निलाम, एखन एर मध्ये नुन नेबो परिमाण मतन। আমি এগুলো কোপ্তা বানাবো, তারপরে আমি মশলা দিয়ে কারি করব। এক চিমটি কাসুরি মেথি নিয়েছি, আপনারা কাসুরি মেথি পছন্দ না করলে ধনে পাতা কুচি নিতে পারেন। সামান্য একটু হলুদ গুঁড়ো নিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো নিলাম, আর এখানে অল্প একটু ময়দা নিলাম বাইন্ডিং এর জন্য, আর এক চিমটি গরম মশলা গুঁড়ো। এখন আমি খুব ভালোভাবে একসাথে মেখে নেব। আমার এখানে মাখাটা হয়ে গেছে, দেখুন একদম কোপ্তার মতন মাখা রেডি। আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, সাদা তেলের মধ্যে আমি কোপ্তাগুলো ভেজে নেব। তেলটা গরম হতে হতে আমি এখানে কোপ্তাগুলো করে ফেলব। সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন, গোল করে হাতে একটু চেপে নেব, তাহলে ভাজাটা আমার ভালো হবে। এইভাবে আমি সবকটা কোপ্তা বানিয়ে নেব। এখন আমি কোপ্তাগুলো পরপর তেলে দিয়ে ভেজে নেব। একটু লাল লাল করে আমি এগুলো ভেজে তুলে নেব। দেখুন আমার কোপ্তাগুলো একদম রেডি। আমি একটা জিনিস একটু স্কিপ করে গেছিলাম, আমি এখানে একটু গোটা পোস্ত ছড়িয়ে নিয়েছিলাম, তার জন্য দেখুন ওপরে পোস্তগুলো লেগে লেগে আছে। আর আপনারা এই কোপ্তাটা বিকেলে স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে খেতে পারেন, খুব টেস্টি এটা। এবার আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেল গরমও হয়ে গেছে। এখন সাদা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর সামান্য একটু হিং দেব। যেহেতু এটা নিরামিষ রেসিপি, হিংটা এর সাথে খুব ভালো লাগবে। আপনারা হিং পছন্দ না করলে ইউজ করে দিতে পারেন। আলু দিয়ে দিলাম, আলুটা দিলেও চলবে না দিলেও চলবে, কেউ পছন্দ না করলে আলু নাও দিতে পারে। আলুটা একটু ভাজা ভাজা করে দিব, আলুটাকে আমি এখানে একটু ভাপিয়ে নিয়েছি, নুন দিয়ে সামান্য ভাপিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আলুতে, আর দেব হলুদ দু চামচ মতো, হলুদ দিলাম। আর আমি একটা মশলা রেডি করে রেখেছি, এই মশলাটা আপনাদের বলছি কী কী আছে। এই মশলাটায় 1 ইঞ্চি আদা, শুকনো লঙ্কা, আর গোটা জিরে, টমেটো, টক দই সব দিয়ে আমি এটা পেস্ট করে নিয়েছি, আলাদা আলাদাভাবে করিনি। আমি একটু চটজলদি রান্না করতে পছন্দ করি, আমি তাই আলাদা আলাদাভাবে মশলাগুলো এখানে দেখাইনি। এবার আমি এই মশলাটা দিয়ে দেব। আমার আলুটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, কোনো পেঁয়াজ রসুন এটার মধ্যে আমি ইউজ করছি না, ভীষণ টেস্টি হয় এই রেসিপিটা। আপনারা করবেন এইভাবে, যেদিন নিরামিষ হয় সেদিন এই রেসিপিটা খুবই ভালো লাগবে খেতে।
এখন এই মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি কষাবো। আমার এখানে কষানোটা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে অলরেডি। এবারে একটু মিষ্টি দেবো, কারণ নিরামিষ রান্নায় মিষ্টি না হলে একদমই ভালো লাগে না। ছোট চামচের এক চামচ আমি দিয়েছি। এখন অল্প জল দেব, কেমন এটা বেশি ঝোল করব না, একদমই মাখা মাখা হবে। আর কোপ্তাগুলো একদম শেষে দিয়ে আমি নেড়ে নামিয়ে নেব, না হলে একদম গলে যাবে। আর এর মধ্যে দেব ঘি, দেব এক চামচ, আর গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ। এবারে আমি এই কোপ্তাগুলো দিয়ে দিলাম। কোপ্তাগুলো দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, জাস্ট অল্প একটুখানি নেড়ে চেড়ে আমি অফ করে দেবো গ্যাসটা। আমার রান্নাটা একদম রেডি, আমি সার্ভ করে দেবো এবার। দেখুন বন্ধুরা, আমার কোপ্তা কারিটা একদম রেডি, সয়াবিন আর কাঁচকলার কোপ্তা। আপনারা এইভাবে করবেন বাড়িতে, আমার মনে হয় ভীষণ ভালো লাগবে। পানি রেখে আপনারা এটা খাবেন নিরামিষের দিনে। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন।